हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आमी आबारो एक नतून रेसिपी निये चले एसेछि। ईस्ट एवं बेकिंग पाउडार छाड़ा दोकानेर मतन एकदम नरम तुलतुले कुलचा रेसिपी आपनारा बाड़ीते करे देखबेन, खूब भालो हय खेते। तो देखे नेया जाक आमी की की उपकरणगुलो निएछि। एखाने आमी 2 कप मयदा निएछि, लवण निएछि, बेकिंग सोडा निएछि, चीनी निएछि, 2.5 टेबिल स्पून मतन टक दई निएछि, एकटु सामान्य उष्ण गरम जल निएछि आर सादा तेल निएछि। ए प्रथमे आमी शुकनो उपकरणगुलो दिए मयदाटाके आमी भालो करे मेखे नेब। लवण, चीनी आर बेकिंग सोडाटा दिए बा खाबार सोडाटा दिए आमी भालो करे मयदाटाके खूब भालोभावे मिशिए नेब। शुकनो उपकरणगुलो दिए मेशानोर पर आमी एबार टक दईटा दिए दिलाम। एखाने आमी 2 থেকে 2.5 टेबिल स्पून मतन टक दई निएछि। टक दईटा दिए आगे मयदाटाके खूब भालो करे मेखे निते हबे। टक दईटा दिए माखानोर पर आमी अल्प अल्प करे सामान्य ईषद उष्ण गरम जल दिए मयदाटा माखते थाकब। एकबारे बेशि जल देव ना, अल्प अल्प करे जल दिए दिए आमी मयदाटा मेखे एकटा डो तैरी करब। डोटा खूब बेशि नरमो हबे ना, आबार खूब बेशि शक्तो हबे ना, एई रकम भावेई डोटाके तैरी करे निते हबे। এই দেখুন ডোটা আমার প্রায় তৈরি হয়ে গিয়েছে। আমি হাত দিয়ে আবারও একটু ঠেসে ঠেসে 2 মিনিট ধরে ডোটাকে মেখে নেব। এইভাবে ঠেসে ঠেসে মাখলে কুলচাটা নরম হবে। কিছুক্ষণ এইভাবে মেখে নেওয়ার পর আমি এতে 1 চামচ সাদা তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে আবারও ভালো করে ডোটার সাথে তেলটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। গরমকাল হলে 1 থেকে 1.5 ঘন্টা আর শীতকাল হলে 2 ঘন্টা ফার্মেন্টেশনের জন্য ঢেকে রাখতে হবে। এই কাপটা দিয়েই আমি ময়দাটা মেপেছিলাম। এ দেখুন ডো আমার তৈরি হয়ে গিয়েছে। আমি 1.5 ঘন্টা বাদে ঢাকাটা খুলে আর একবার মেখে নিচ্ছি বেলবার আগে। এবার আমি এর থেকে লেচিগুলো কেটে নিচ্ছি। লেচিগুলো একটু বড় বড় হবে, লুচির থেকে একটু বড় সাইজ আর পরোটার থেকে আর একটু কম। মোটামুটি বড় সাইজেরই লেচি কাটতে হবে। এই দেখুন ঠিক এই রকম সাইজের লেচি আমি কেটে নিয়েছি। এখানে আমার 10টা লেচি হয়েছে। এবার আমি লেচিগুলোকে তেল দিয়ে হালকা হাতে বেলে নেব। লেচিগুলোয় তেল দিয়ে প্রথমে আমি হাত দিয়ে চেপে চেপে এইভাবে প্রেসার দিয়ে দিয়ে তারপরে আমি বেলে নিচ্ছি। একটু বড় বড় সাইজের হবে কুলচাগুলো, কিন্তু খেয়াল রাখতে হবে খুব বেশি পাতলা যেন না হয়, ধারগুলো যেন একটু মোটা মোটা থাকে। একটা কুলচা আমার বেলা হয়ে গিয়েছে। আবারও একটা লেচি নিয়ে ঠিক একই প্রসেসে আমি কুলচাগুলোকে বেলে নেব। লকডাউনের জন্য আমরা বাইরের খাবার যেহেতু খেতে পারছি না, তাই বাড়িতেই খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে আপনারাও ঠিক এইভাবে কুলচাগুলোকে বানিয়ে ফেলতে পারেন। এই দেখুন কুলচাগুলো আমার বেলা হয়ে গিয়েছে আর এর ধারগুলো ঠিক এইভাবেই একটু মোটা রাখতে হবে। এদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গিয়েছে। এবার আমি এতে একটা একটা করে কুলচা ভেজে ফেলব। কুলচাটা দিয়ে এবার আমি একটা ঝাঁঝরি হাতার সাহায্যে এরকমভাবে চেপে চেপে দিচ্ছি যাতে কুলচাটা ফুলে ওঠে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, হালকা বাদামি রং ধরলে আমি এগুলো একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ঠিক একইভাবে প্রত্যেকটা কুলচা আমি ভেজে নেব।
এইভাবেই চেপে চেপে ভাজলে কুলচাগুলো ফুলে উঠবে। এটাও আমার ভাজা হয়ে গিয়েছে, আমি পাত্রে তুলে রাখছি। এই কুলচা যে কোনো নিরামিষ তরকারি বা আলুর দম, পনিরের তরকারি বা যে কোনো তরকারির সাথেই সার্ভ করা যায়। আপনারাও বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো হয় খেতে। এ দেখুন আমার প্রত্যেকটা কুলচা আমার ভাজা হয়ে গিয়েছে। আমি বাড়িতে আলু আর মটরের ঘুগনি তৈরি করেছিলাম, সেটা দিয়েই আমি পরিবেশন করেছি। এ দেখুন কত সফট হয়েছে, একটা ছিঁড়ে আপনাদের আমি দেখাচ্ছি ভেতরে কত ফাঁপা হয়েছে। এ দেখুন ভেতরটা কতটা ফাঁপা হয়েছে, হাত দিয়ে একসাথে জড়ো করলে বোঝাই যাচ্ছে যে কতটা নরম হয়েছে, কতটা নরম তুলতুলে হয়েছে। আপনারাও বানিয়ে ফেলবে, আরে বাইরের খাবার যেহেতু আমরা খাচ্ছি না, তাই বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন নরম তুলতুলে এই রকম কুলচা। আমি এটা আলু আর মটরের তরকারি করেছি, সেটা দিয়ে আমি সার্ভ করে দিলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।